আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ইউটিউবের কয়েকটি আপডেট সম্পর্কে বলবো। তো এই আপডেটগুলো 2022 সালে হতে পারে। তো ভিউয়ার্স, আমি আবারও বলছি এই আপডেটগুলো হতে পারে 2022 সালে, এগুলো যে হবেই সেটি আমি শিওর করে বলতেছি না, তবে এটি হতে পারে বা এটি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই আপডেটগুলো জানা দরকার। তো আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটি নাটানে সম্পূর্ণ দেখতে থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 2022 সালে ইউটিউবের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। ইউটিউবের রুলস, ইউটিউবের গাইডলাইন্স, যত কিছু আছে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে এবং এগুলোকে আরও কঠিন করে দেওয়া হবে। তো আপনারা অনেকেই জানেন ইউটিউব যখন শুরু হয়েছিল তখন ইউটিউবে ভিডিও আপলোড করলে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যেত। এরপর 2017 সালে ইউটিউবে 10,000 ভিউসের পরিবর্তে আপনাকে মনিটাইজেশন দেওয়া হতো। তো এভাবে রুলসগুলো আরও আপডেট হতে হতে তারপরে শুরু হলো যে 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পর আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো সেই আপডেটটি তখন থেকে এখন পর্যন্ত চলছে, এরপর এটিকে আর পরিবর্তন করা হয়নি। তো 2022 সালে এই মনিটাইজেশন পলিসিটি চেঞ্জ হতে পারে। তো এটি চেঞ্জ হলে এর সংখ্যাগুলো আরও বাড়িয়ে দেওয়া হবে, যেখানে 1,000 সাবস্ক্রাইব দেওয়া আছে সেখানে 2,000 করে দিতে পারে এবং যেখানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম দরকার সেখানে 8,000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে দিতে পারে। তো এগুলো 2022 সালে হতে পারে, কারণ ইউটিউবে এখন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে, অনেকেই টাকা ইনভেস্ট করে তাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করে নিচ্ছে। তাই এই মনিটাইজেশন পলিসিটিকে চেঞ্জ করা হতে পারে 2022 সালে। তো এটি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ বেশ কয়েক বছর ধরে এইটি আপডেট করা হয়নি। প্রথমে যে আপডেটটি করা হয়েছিল 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, তো সেটি এখন পর্যন্ত চলতে আছে। তো এটিকে হয়তোবা 2022 সালের মধ্যেই আপডেট করতে পারে। তো এটি আপডেট হলে 2,000 সাবস্ক্রাইব এবং 8,000 ঘন্টা ওয়াচ টাইম যে লাগবে সেটি আমি শিওর হয়ে বলতে পারছি না। এখানে 4,000 সাবস্ক্রাইব বা 10,000 ওয়াচ টাইমও লাগতে পারে, 10,000 ঘন্টা। তো সেটি তাদের ব্যাপার, ইউটিউবের ব্যাপার, ইউটিউবেতেই কখন বা কতটুকু বাড়াবে সেটি আমি শিওর হয়ে বলতে পারছি না। তবে 2022 সালে এটি আপডেট হতে পারে। তো অনেকেই বলতে পারেন যে এই আপডেটটি হলে হয়তো আগে থেকেই নোটিফিকেশন দেওয়া হতো বা তাদেরকে জিমেলে মেসেজ করে বা কোনো ইনফরমেশন দেওয়া হতো। তো এই ইনফরমেশনগুলো এখনও দেওয়া হয়নি। তো এই ইনফরমেশনগুলো হয়তো বা 2022 সালের প্রথম দিকেই চলে আসবে। তো আমি আমার অভিজ্ঞতায় বলছি যে এটি আপডেট হতে পারে, অনেক বড় বড় ইউটিউবাররাও এটি বলছে। তো এই আপডেটের পাশাপাশি আরও বেশ কয়েকটি আপডেট আসতে পারে। ইউটিউবের যে অ্যাপটি আছে এই অ্যাপটির মধ্যে আরও বেশ কয়েকটি ফিচার অ্যাড হতে পারে। এরপর ইউটিউবের যে গাইডলাইন্স রয়েছে বা ইউটিউবের যে রুলস রয়েছে সেই রুলসটিকে আরও কঠিন করে দেওয়া হতে পারে। তো এগুলো যদি পরিবর্তন করে আরও কঠিন করে দেওয়া হয় তাহলে কিন্তু একটি ইউটিউব চ্যানেল গ্রো করা অনেক কঠিন হয়ে যাবে এবং একটি চ্যানেল মনিটাইজেশন করা অনেক অনেক কঠিন হয়ে যাবে। তো এই আপডেটগুলো আসার পর দেখবেন যে অনেকেই আর ইউটিউব করবে না, ইউটিউবিং করা ছেড়ে দিবে এবং যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা পুরাতন ইউটিউবার আছেন, তারাই শুধু ইউটিউবে ভিডিও আপলোড করবে। তো বন্ধুরা, আমি আবারও বলছি এই আপডেটটি যে 2022 সালে আসবে সেটি আমি 100% দিয়ে বলতে পারছি না, তবে এই আপডেটগুলো আসতে পারে বা এই মনিটাইজেশনের যে রুলসটি আছে সেই রুলসটি চেঞ্জ হতে পারে। তো আমরা সবাই চাই যে এই রুলসটি যেন আর পরিবর্তন করা না হয়। 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা যেটি রয়েছে বর্তমানে সেটি যেন থাকে। তো আপনার কী মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।